সরকারি হাসপাতালে আসা রোগীদের হাতে বেসরকারি হাসপাতালে করা এক্স-রে রিপোর্ট, কারণ সরকারি হাসপাতালে হচ্ছে না এ পরীক্ষা। ঝালকাঠি সদর হাসপাতালে 3 মাস ধরে বন্ধ এক্স-রে মেশিন। রোগী ও স্বজনদের অভিযোগ, শুধু এক্স-রে নয়, প্রায় বন্ধ থাকে অন্য প্যাথোলজিক্যাল পরীক্ষা ও অ্যাম্বুলেন্স সেবা। এ কারণে বাইরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে এলাকাবাসীর। পাশাপাশি শঙ্কা থাকছে ভুল রিপোর্ট আসারও। দ্রুত সদর হাসপাতালের পরীক্ষা সংক্রান্ত সংকট সমাধানের দাবি তাদের। এক্স-রে মেশিন, প্যাথোলজি বিভাগের মেশিন, আল্ট্রাসনো মেশিন সব নষ্ট। তারা এগুলি সারানোর জন্য কোনো পদক্ষেপও তারা গ্রহণ করেন না। আমাদের সার্ভিসিং করা দরকার, সার্ভিসিং করার জন্য অপেক্ষমান। তবে কর্তৃপক্ষের দাবি এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে বারবার জানানো হলেও হচ্ছে না কোনো সমাধান। কিছুদিন আগে তো তদন্ত কমিটি করে দিয়েছি, যেন প্যাথোলজির মালামাল রিয়েজেন্ট এগুলো চুরি না হয়ে যায়, এবং এই আমি এইগুলো খোয়া যাওয়া এগুলো আমি প্রতিরোধ করেছি। একটা কমিটি গঠন করে দিয়ে বহু চেষ্টার বিনিময়ে চাই যে এই বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে প্রতিদিন 7 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ঝালকাঠি।